সম্প্রতি ব্যাপক সমালোচনার মুখে পড়েছে বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হক। টেস্ট নেতৃত্বে চালিয়ে যাবেন নাকি ব্যাটিং থেকে তিনি সরে যাবেন, এ বিষয়টি মুমিনুলকে সিদ্ধান্ত নিতে হবে, বিষয়টি ক্লিয়ার করেছেন বিসিবি। বোর্ড কর্তাদের মতে নেতৃত্ব চাপ মনে হলে খোলামেলা কথা বলাই দরকার। টেস্টে মুমিনুলের নেতৃত্বে চেয়ে দলে তার ব্যাটিং বেশি গুরুত্ব দেওয়া উচিত, টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন বিষয়টি বলেছেন। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও তার সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক করেছেন। বোর্ড তার নেতৃত্বের ব্যাপারে সামনে আলাপ করবে বলে জানিয়েছে। বিসিবি আরও বলেছেন, নেতৃত্ব তো অবশ্যই অতিরিক্ত একটা চাপ, রান না পেলে অন্যদের থেকে সহায়তা পাওয়ার ব্যাপারে অধিনায়কের ভয় থাকতে পারে, চাপ আরও বেড়ে যায়। নিজের ভালোর জন্য এ বিষয়টি নিয়ে তাকে সিদ্ধান্ত নিতে হবে। বাংলাদেশ আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে, তিনি যদি চাপ মনে করেন তাহলে তিনি সেখান থেকে সরে যেতে পারেন, নতুন কাউকে নেতৃত্ব দেওয়ার কথা ভাবতে পারে ক্রিকেট বোর্ড।